হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিয়াবালম খান। আজকে আমরা শেয়ার মার্কেটের সার্কিট ব্রেকার নিয়ে জানার চেষ্টা করব। সার্কিট ব্রেকার কি? সার্কিট ব্রেকার হচ্ছে কোম্পানির শেয়ার প্রাইসের ম্যাক্সিমাম ডেভিয়েশন লিমিট। একটা কোম্পানি বা মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রাইস কত পার্সেন্ট বাড়তে বা কমতে পারে তার একটা লিমিট আছে। এই লিমিটটাই হচ্ছে সার্কিট ব্রেকার। কোনো শেয়ারের প্রাইস একদিনে কত পার্সেন্ট বাড়তে বা কমতে পারে তার একটা স্পেসিফিক গাইডলাইন আছে। যেমন কোনো শেয়ারের আগের দিনের ক্লোজিং প্রাইস যদি 200 বা তার নিচে হয় তাহলে ওই শেয়ারের প্রাইস সর্বোচ্চ 10% বাড়তে বা কমতে পারবে। 200 টাকার উপর থেকে 500 টাকা পর্যন্ত যদি কোম্পানির শেয়ার প্রাইস হয়ে থাকে আগের দিনের ক্লোজিং প্রাইস, তাহলে সেই শেয়ার সর্বোচ্চ 8.75% কমতে বা বাড়তে পারবে। কোনো কোম্পানির শেয়ার প্রাইস যদি 500 এর উপর থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে ওই কোম্পানির শেয়ার প্রাইস 7.5% কমতে বা বাড়তে পারবে। কোনো কোম্পানির শেয়ার প্রাইস যদি 1000 টাকার উপর থেকে 2000 টাকায় ক্লোজ হয় আগের দিন, তাহলে ওই ক্লোজিং প্রাইসের পরে নেক্সট ট্রেডিং ডেতে কোম্পানিটির শেয়ার প্রাইস সর্বোচ্চ 6.25% বাড়তে বা কমতে পারবে। কোনো কোম্পানির শেয়ার প্রাইস যদি 2000 টাকার উপর থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে ওই কোম্পানির শেয়ার প্রাইস 5% পর্যন্ত বাড়তে বা কমতে পারবে। এবং 5000 টাকার উপরে যেই কোম্পানির শেয়ার প্রাইস থাকবে লাস্ট ট্রেডিং ডেতে, সেই কোম্পানির শেয়ার প্রাইস 3.75% পর্যন্ত বাড়তে বা কমতে পারবে তার পরের দিন। এছাড়া বর্তমান আইন অনুযায়ী আইপিও শেয়ার মানে নতুন লিস্টেড হওয়া কোম্পানির শেয়ার প্রথম 2 দিন, লিস্টেড হওয়ার দিন এবং তার পরের দিন কোম্পানির শেয়ার প্রাইসের কোনো লিমিট থাকে না। যে কোনো পার্সেন্টেজে ওই কোম্পানির শেয়ার বাড়তে বা কমতে পারে। একইভাবে সব কোম্পানিরই ডিভিডেন্ড ডিক্লারেশনের দিনে ওই কোম্পানির শেয়ারের কোনো প্রাইস লিমিট থাকে না। প্রতিটা কোম্পানি বছর শেষে একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, যে কোনো একটা পার্সেন্টেজ ডিভিডেন্ড তারা দেয়, স্টক বা ক্যাশ ডিভিডেন্ড বা নো ডিভিডেন্ড। তো ওই দিন ওই ডিভিডেন্ড ডিক্লারেশনের দিনেও কোনো প্রাইস লিমিট থাকে না। ওই দিনও কোম্পানির প্রাইস যে কোনো পার্সেন্টেজে বাড়তে বা কমতে পারে। সব কোম্পানির সার্কিট ব্রেকারের তথ্য কোথা থেকে পাওয়া যাবে? কোম্পানিগুলোর সার্কিট ব্রেকারের তথ্য আমরা যদি ডিএসসি ওয়েবসাইটে যাই তাহলে আমরা পেতে পারি। dscbd.org-তে যদি আমরা যাই এবং এই মার্কেট আপডেটসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এখানে সার্কিট ব্রেকার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের সমস্ত কোম্পানির তথ্য আমরা পাব, যত কোম্পানি আছে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী এখানে দেয়া আছে, এবং কত পার্সেন্ট কোম্পানির প্রাইস, কত বেস প্রাইস মানে হচ্ছে লাস্ট ট্রেডিং ডেতে যেই প্রাইসটা ছিল ক্লোজিং প্রাইস, এবং সেই প্রাইস থেকে তার পরের দিন যখন ট্রেড শুরু হবে সেখানে লোয়ার লিমিট কত হবে, আপার লিমিট কত হবে। তো আমরা দেখলাম যে 200 বা তার নিচে যদি কোম্পানির শেয়ার প্রাইস থাকে তাহলে 10% পর্যন্ত হচ্ছে সার্কিট ব্রেকার, 10% পর্যন্ত বাড়তে বা কমতে পারবে। তো এখানে যে টিক সাইজটা দেওয়া আছে এটা হচ্ছে যে মানে 0.1 সেটা মাল্টিপল হতে হবে। যেমন 3.9, এই কোম্পানির যদি 10% বাড়তে হয় তাহলে 0.39 টাকা বাড়তে হবে। তো 0.39 হলে হবে না, এটা অ্যাকচুয়ালি 0.1, 2, 3 বা 4 হতে হবে। মানে যেটাই হোক 0.1 দ্বারা সেটা ভাগ করা যাবে, এরকম হবে আর কি। তো 0.39 হলে হবে না, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 সেরকম হতে পারবে। 0.4 থেকে একটু কম হচ্ছে 0.39, কিন্তু 0.3 থেকে বেশি হচ্ছে 0.39। তো 0.3 এবং 0.4 ভিতরে পড়ে 0.39, যে 10% যদি আমরা ধরি। তো 10%-এর উপরে কোনোভাবেই যাবে না, আপার লিমিট কোনোভাবেই 10%-এর উপরে যাবে না। তো যদি আমরা 0.39-এর উপরে হচ্ছে 0.4 নেই তাহলে এটা 4.3 হয়ে যায় আপার লিমিট, কিন্তু সেটা তো 10%-এর বেশি হয়ে যায়, যার কারণে সেটা নেওয়া যাবে না, সেটা হবে 10%-এর নিচে, যার কারণে 4.2 টাকা পর্যন্ত হতে পারবে। তো এটা হচ্ছে এই টিক সাইজের কারণে। মানে এখানে 0.25, 0.26, 0.27 বা কোনো শেয়ার প্রাইস ফর এক্সাম্পল 270 টাকা 15 পয়সা হতে পারবে না, হয় 270 টাকা 10 পয়সা আর নাহলে 270 টাকা 20 পয়সা।
270 টাকা, 10 পয়সা, 11 পয়সা, 12 পয়সা, সেটা হইতে পারবে না। তো এটাই হচ্ছে যে এই টিক সাইজটা বলতেছে, তো এটা একটা ইস্যু। তো এখানে আসলে টিক সাইজ মোটামুটি সবগুলোরই সেম, যেগুলো আছে, যেমন এছাড়া এই ডিভেঞ্চারের হচ্ছে 0.5, কিন্তু ডিভেঞ্চার এগুলো আসলে ট্রেড হয় না, সো এটা ইরিলেভেন্ট এখানে থাকা। শুধুমাত্র এই বন্ড একটা আছে যেটা IBBL বন্ড, সেটা এখানে রিলেভেন্ট, যেটা অ্যাকচুয়ালি ট্রেড হয়। তো এখানে টিক সাইজ হচ্ছে 0.5, তার মানে এখানে ফর এক্সাম্পল এখানে 151.50 টাকা বা 50 টাকা 50 পয়সা এভাবে হতে পারবে, 50 টাকা 60 পয়সা বা 70 পয়সা হতে পারবে না। তো এটা হচ্ছে যে টিক সাইজের ইস্যুটা। তো এখানে আরও কিছু 0.5 আছে, এগুলো হচ্ছে বিল, ট্রেজারি বিল, তো এগুলো ট্রেড হয় না, সেগুলি রিলেভেন। মেইনলি হচ্ছে 0.1 ইকুইটির ক্ষেত্রে। তো এখানে যেমন 10% 10%, যেমন 3.9 টাকা, যেটার প্রাইস 15.46, সেটা হচ্ছে 10%। এখানে যেমন এসে 8.75%, কারণ কোম্পানির শেয়ার প্রাইস 200 টাকার উপরে, কোম্পানির শেয়ার প্রাইস 200 টাকার উপরে এবং 500 টাকার নিচে। তো 500 টাকার, 200 থেকে 500-র ভিতরে, তার মানে এটা 8.75। তো ওই রুলস অনুযায়ী কিন্তু এখানে হচ্ছে। এখন যদি আমরা দেখি যে 5,000 টাকার উপরে আসলে কোনো শেয়ার এই মুহূর্তে নেই DSC-তে, তো একটা শেয়ার আছে যেটা হচ্ছে 2 থেকে 5,000-এর ভিতরে, এই যে রেকিট বেনকাইজার, এটা যেমন 5% পর্যন্ত বাড়তে পারবে, কারণ এই কোম্পানির শেয়ার প্রাইস হচ্ছে 3,049.10 টাকা। তো 2,000 থেকে 5,000 টাকার ভিতরে যেহেতু কোম্পানিটির শেয়ার প্রাইস, তো এই কোম্পানির শেয়ার প্রাইস হাইয়েস্ট 5% বাড়তে বা কমতে পারবে নেক্সট ট্রেডিং ডেতে। তো এইভাবে যেমন রেনাটা 6.25% বাড়তে বা কমতে পারবে, যেহেতু 1,262 টাকা প্রাইস। তো এই হচ্ছে ইস্যু, মানে যেটা দেখা যাচ্ছে যে যত বেশি হচ্ছে একটা কোম্পানির শেয়ার প্রাইস, তত পার্সেন্ট কমে আসতেছে বাড়া বা কমা। যত কম প্রাইস তত হচ্ছে তার মানে 10% করে সে সর্বোচ্চ বাড়তে পারবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।